গোবর দিয়ে লেপা মাটির ঘরে নামাজ হবে কিনা? আমার প্রথম কথা হলো, মুসলমানের ঘর কি গোবর দিয়ে লেপা হয় না? আমার জানা মতে, আমার দেখা মতে, অমুসলিম হিন্দুদের ঘর বাড়ি গোবর দিয়ে লেপা হয়, মুসলমানের ঘর গোবর দিয়ে লেপা হয়েছে এটা আমি কখনো দেখিনি। গ্রামগঞ্জে আমাদের গ্রামেও ছোটবেলায় মাটির ঘর ছিল, কখনোই দেখিনি যে মাটির ঘর গোবর দিয়ে লেপা হয়েছে, কখনো নয়। এরা কথা বলা হতো আঠালে মাটি, এটা ভিজিয়ে সেটা দিয়ে লেপা হতো বা লেপা হতো, এখনো হয়। কিন্তু গোবর ব্যবহার করে মুসলমানের বাড়ি ঘরে লেপা হয় না। আর যদি এমনটি হয়ও, তবুও কিছু কিছু আলেমরা বলেছেন যে যদি আপনার কারো ঘরে এরকম হয় যে গোবর দিয়ে লেপে ফেলেছেন, এখন চেষে কোদাল দিয়ে চেষে ফেলে আবার নতুন করে লেপতে যেতে সময় লাগবে, তো তখন দুই একদিন তো চলে যাবে। এখন এই সময় নামাজ কিভাবে পড়ব ভাই? নামাজ কিভাবে পড়বেন? ওর উপরে আপনি সুন্দর করে একটা প্লাস্টিকের বস্তা বিছিয়ে দেন, বা একটা বড় মাদুর বা একটা কাপড় বিছিয়ে দেন, যদি শুকনো হয় কাপড় বিছিয়ে দেন, তার উপরে জায়নামাজ বা মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে দেন, নামাজ হয়ে যাবে। কিন্তু সরাসরি গোবরের উপরে দাঁড়াবেন না।